ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। আজ আমরা আলোচনা করব এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেল একদমই নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ফার্স্ট উইক। দেখো চলে এসো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ দিবস, প্রথমটা কী দেওয়া রয়েছে দেখো, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় 4 এপ্রিল। এরপরে দেখো জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় 5 এপ্রিল। এরপরে দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7 এপ্রিল। এবার আমরা MCQ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। পুরুষ এবং মহিলা উভয় বিভাগে 56th ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপস 2023-24 জিতল কোন টিম? তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারো, এমনকি এটাও করতে পারো যে সম্পূর্ণ ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কে কটা অ্যান্সার ঠিক হলো। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র, রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, রাজ্যপাল রমেশ বৈস। তো এই যে রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নামটা বলা হয় যাতে তোমাদের এই প্রশ্নগুলোর পাশাপাশি এগুলো মুখস্থ হয়ে যায়, তাই তো? এগুলো স্ট্যাটিক জিকের একটি পোর্শন, তোমরা এটা মানে প্রশ্নটার পাশাপাশি এগুলো যদি প্রত্যেক দিন যে কটা রাজ্য বা দেশের নাম থাকবে তার রাজ্যের সঙ্গে রাজধানী মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল, আর দেশের সঙ্গে দেশের রাজধানী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা মুদ্রার নামটা যদি জেনে নাও তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো 2 নম্বরে কী আছে, মিয়ামি ওপেন 2024-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা ড্যানিয়েল কোলিন্স? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ আমেরিকা, রাজধানী ওয়াশিংটন, মুদ্রা ডলার, রাষ্ট্রপতি জো বাইডেন। 3 নম্বর দেখো, একমাত্র ভারতীয় ওয়েট লিফটার হিসেবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মীরাবাই চানু। 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? অ্যান্সার হবে অপশন সি ত্রিপুরা, রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক শাহ, রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি। 5 নম্বর প্রশ্ন, মিয়ামি ওপেন 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জানিক সিনার। জানিক সিনার তিনি একজন ইতালির টেনিস তারকা। 6 নম্বর প্রশ্ন, ENBA লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 দ্বারা সম্মানিত হলেন কে? তো অ্যান্সার হবে অপশন বি বিনীত জৈন। 7 নম্বর প্রশ্ন দেখো, হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2023 অনুষ্ঠানে প্লেয়ার অব দ্য ইয়ার হলেন কে? তো অ্যান্সার হবে অপশন সি উভয়, মানে ARB সেলিমা টেটে, আর অপশন বিতে রয়েছে হার্দিক সিং, মানে এই দুজন মিলেই, সেই জন্য অপশন সি হয়েছে অ্যান্সার উভয়। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? অ্যান্সার হবে অপশন বি ত্রিপুরা, রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি। এই যে মাতাবাড়ির প্যারা, এটি ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রসাদ হিসেবে কিন্তু দেওয়া হয়। 9 নম্বর দেখো, সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকা শীর্ষস্থানে রয়েছে কে বা কোন রাজ্য? অ্যান্সার হয়ে যাবে অপশন সি উত্তরপ্রদেশ, রাজধানী লখনউ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 10 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? তো অ্যান্সার হবে অপশন ডি মীনা চরণদা। 11 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো কোথায়? তো অ্যান্সার হবে অপশন এ বেলজিয়ামে, রাজধানী ব্রাসেলস, মুদ্রা ইউরো, আর প্রধানমন্ত্রী আলেকজান্ডার দে ক্রু। 12 নম্বর প্রশ্ন দেখো, ইউএন ফোরাম অন ওম্যান্স রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ? তো অ্যান্সার হবে অপশন সি সৌদি আরব, রাজধানী রিয়াদ, মুদ্রা সৌদি রিয়াল, প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। 13 নম্বর প্রশ্ন, LCA তেজস MK-1A এর প্রথম ফ্লাইট সম্পূর্ণ হলো কোথায়?
তার অ্যান্সার হবে অপশন এ বেঙ্গালুরুতে। 14 নম্বর প্রশ্ন, সিক্সথ স্বরাষ্ট্র র্যাপিড FIDE রেটেড চেস টুর্নামেন্ট হোস্ট করবে কে? তার অ্যান্সার হবে অপশন ডি IIT মাদ্রাস। 15 নম্বর প্রশ্ন, টাইমস পাওয়ার আইকন 2024 অ্যাওয়ার্ড পেলেন কে? তার অ্যান্সার হবে অপশন সি বিজয় জৈন। 16 নম্বর প্রশ্ন, দেখো 900 বছরে পুরনো কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি পাওয়া গেল কোথায়? তার অ্যান্সার হবে অপশন এ তেলেঙ্গানাতে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী অনুমুল্লা রেবন্ত রেড্ডি। 17 নম্বর প্রশ্ন, দেখো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স যা শর্ট ফর্ম NDRF এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? তার অ্যান্সার হবে অপশন ডি পীয়ূষ আনন্দ। 18 নম্বর প্রশ্ন, বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোন দেশে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ রোমানিয়াতে, রাজধানী বুখারেস্ট, মুদ্রা রোমানিয়ান লিউ, রাষ্ট্রপতি ক্লাউস আয়োহ্যানিস। 19 নম্বর প্রশ্ন, 2026 কমনওয়েলথ গেমস হোস্ট করতে অস্বীকার করলো কোন দেশ? তো অ্যান্সার হবে অপশন বি সিঙ্গাপুর, রাজধানী সিঙ্গাপুর সিটি, মুদ্রা সিঙ্গাপুর ডলার বা ব্রুনেই ডলার, প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। 20 নম্বর প্রশ্ন, দেখো সাম্প্রতিক FIDE রেটিং লিস্ট অনুযায়ী ভারতের নাম্বার 1 দাবা খেলোয়াড় হলেন কে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্জুন ইরাগাইসি। 21 নম্বর প্রশ্ন, দেখো কোথাকার পিলিভিত বাসী GI ট্যাগ পেল? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ, রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 22 নম্বর প্রশ্ন, সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করল কোন দেশ? অ্যান্সার হবে অপশন ডি জিম্বাবুয়ে, রাজধানী হারেরে, মুদ্রা মার্কিন ডলার, রাষ্ট্রপতি এমবারসন নান গাকোয়া। 23 নম্বর প্রশ্ন, ভারতের লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়ল ইন্ডিয়ান অয়েল? তার অ্যান্সার হবে অপশন সি প্যানাসনিক। 24 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তার অ্যান্সার হবে অপশন এ রাজীব সিংহল। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।